সুপ্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউ এর প্রস্তুতির জন্য এক্সক্লুসিভ কুইজের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে 10টি প্রশ্ন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটি পজ করে ঝটপট প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে ফেলো, এরপর আমার উত্তরের সাথে মেলাও। এখানে 1002 এটির সাথে C16 আমরা যোগ করতে হবে। তো এখন কথা হলো 1002 রয়েছে হলো বাইনারিতে, তো এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি আমরা 4 বিট করে নিতে হবে। তো যেহেতু এখানে 3টি বিট রয়েছে, বাম পাশে এটি শূন্য দিয়ে 4 বিট করলে এটি হচ্ছে কত, 1 2 4, অর্থাৎ এটি হবে 4, এটি হেক্সাডেসিমালে 4 হবে। এবং এখানে তো রয়েছে সি, তো 4 এবং সি যদি যোগ করি তাহলে কত হয় দেখো বন্ধুরা, CDEF 10, তাহলে আমাদের রেজাল্ট হবে 10 16। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের এর পরবর্তী প্রশ্নটি হলো হেক্সাডেসিমাল সংখ্যার বেজ কত। এটি বন্ধুরা তোমরা জানো যে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হলো 16। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোড ব্যবহার করা হয়? বন্ধুরা আমরা জানি যে ইউনিকোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কিন্তু কম্পিউটারে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, কাজেই বাংলা ভাষাকেও ইউনিকোডের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। 7810 এর BCD মান কত? বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 78 বেজ হলো 10, এটির BCD মান আমরা যদি বের করতে চাই তাহলে আমরা প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারিতে রূপান্তর করব। তো এটি হবে 0111 আর 8 হবে 1000, তো এটি কিন্তু আমাদের BCD কোড। তো আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইউনিকোডের বিট সংখ্যা কত? বন্ধুরা ইউনিকোডের বিট সংখ্যা হলো 16। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। BCD কোড কত বিটের? BCD কোড 4 বিটের। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8, 178। এর পরের সংখ্যা কত? বন্ধুরা এই প্রশ্নটির উত্তরে আমি বলবো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এটি হলো 177। দেখো এখানে একটি জিনিস খেয়াল রাখবে, লাস্টে 77 যদি থাকে তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 200। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি সহজেই, কিন্তু তবে তোমরা যদি সহজে সরাসরি এক যোগ করো তাহলে করতে পারো 7 1 10 0, হাতে আছে 1, 7 1 10 0, হাতে আছে 1 1 1 200। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের পরবর্তী প্রশ্ন হলো 2F16, এটির সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? তো বন্ধুরা এটিও একই পদ্ধতি, দেখো সর্বশেষে যেহেতু F আছে তাহলে এরপরের সংখ্যাটি আমরা কিন্তু সরাসরি এখানে 2 আছে, 2 1 বৃদ্ধি করে দিলেই হবে, এবং এখানে 0 হবে 30 দিয়ে দিতে পারি। তো 2F এর পরবর্তী সংখ্যা হলো 30, কিন্তু আমরা যদি এইভাবে যোগ করি 2F 1 যোগ করে নিই তাহলে আমরা পারি F এবং 1 যোগ করলে হবে 10 0, হাতে আছে 1 2 1 3 0। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবে পরবর্তী ভিডিওর জন্য। আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদের সবাই।